নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে আজকের আজকাল পুরুষ অনুষ্ঠানে। নতুন সংযোজন, আমি বাই দ্য ওয়ে আপনাদেরকে এটা বলা দরকার যে মানুষের গাইডলাইন পেতে গেলে মানুষকে সঠিক রাস্তায় চলতে হবে, এবং সঠিক রাস্তায় চলার পর যে গাইডলাইন আপনি পাবেন, যেভাবে আপনাকে চলতে বলা হবে, আপনি সেভাবে এগিয়ে গেলে আপনার জীবনে সাফল্য পাবেন। এটা খুব প্লেন ক্লিয়ার ইকুয়েশন একটা, এক্ষেত্রে কোনো সংশয় এবং সন্দেহ নেই। আজকে মূলত জীবনের সাফল্যের পথ মানুষ পেতে চান, কিভাবে মানুষের জীবনে সাফল্য আসবে, মানুষ সেই জায়গাটাতে পৌঁছতে চান, পৌঁছতে গেলে ডেফিনেটলি আপনার সামনে বাধাবিঘ্ন আসবে, সমস্যা আসবে, আটকে যাবে আপনার রাস্তা। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম আপনাকে সেই বাধা টপকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা বলে দেবে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজিদের কাজ, এবং আমরা সেই জায়গায় সম্পূর্ণ দায়বদ্ধ থাকি মানুষের প্রতি। আজকে আমি একজন নতুন একজন গেস্ট, যার সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যারা সিটিভিনের দর্শক রয়েছেন তাদের সামনে, এবং অবশ্যই ব্যবসা ক্ষেত্রে উন্নতি নিয়ে আলোচনায় থাকবেন স্প্রিত দেবাশিস আমাদের সঙ্গে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অনুষ্ঠানে। সিটিভিনে দেবাশিস দাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। নমস্কার দেবাশিস দাকে, আমার নমস্কার রইল। একদম একই নাম, খুব লাকি যে আমরা দুজন একজন আরেকজনের সঙ্গে। একটা জায়গায় একটু আমি জানতে চাইবো যে মানুষের জীবনে বাধা বিঘ্ন দেখে যেসব মানুষ পিছিয়ে পড়েন, যারা বলেন যে আর আমার জীবনে কিছু হবে না, আর আমি এগোতে পারবো না, এদের জন্য আপনি কি গাইডলাইন দেন? দেখুন, একটা কথা বলি, এই এটা এমন একটা জায়গা, এখানে মিথ্যের কোনো জায়গা নেই। আচ্ছা, যা হবে অরিজিনালি, অর্থাৎ আজকে আপনার জন্ম ছক আপনার কিছু সব কিছু বলে দেবে, এটা তো মানেন। আজকে আপনার জন্ম ছকে এ টু জেড জানা যায়, অর্থাৎ আপনার জন্ম ছক থেকে আপনার শরীর কেমন যাবে, আপনার অর্থ কী হবে, অর্থাৎ আপনার এ টু জেড টোটাল জানা যাবে। তাহলে আজকে ধরুন আমরা অনেকে ভয় পাই কি কালসর্পদোষ, মাঙ্গলিক, অনেকে অনেকে ভয় পায়, কিন্তু এটা একটা সাবজেক্ট, এটা কিন্তু আছে। আজকে আপনি মানেন না মানেন, ধরুন আমরা অনেকে এটা নিয়ে অনেক রকম আলোচনা করি, তা এইগুলো এক এক দিন এক এক রকম আমি ডিটেলসে আলোচনা নিয়ে আসব। তবে একটা কথা বলি, ভয় পাওয়ার কিছু নেই। আর সবার আগে বলি, আপনি যে ব্যবসা নিয়ে যদি করেন, ফার্স্ট হচ্ছে জন্মছক, জন্মছকটা ডিটেলসে দেখতে হয় যে আপনার জন্মছকে কী আছে। আজকে ধরুন আপনার অর্থ আছে প্রচুর, আপনার বাবা আপনাকে প্রচুর অর্থ দিয়ে গেছে, অর্থ তো আজকে আছে, কালকে নাও থাকতে পারে, সবই ভাগ্য, হ্যাঁ কি না? আচ্ছা, দ্বিতীয়ত ধরুন আপনি সেই অর্থটাকে দিয়ে একটা ব্যবসা করতে যাচ্ছেন, সেই ব্যবসাটা কি আপনার চলবে এটা তো জানতে হবে। আপনি দুম করে আপনার অর্থ আছে বলে আপনি সেই টাকাটা নিয়ে আপনি একটা ব্যবসায় চলে গেলেন। ধরুন সাপোজ একটা এক্সাম্পল, আপনি কয়লার ব্যবসায় চলে গেলেন, কিন্তু কয়লার ব্যবসাটা আপনার আছে কি, ছকে আছে কিনা এটা জানতে তো, হরোস্কোপে আছে কিনা, একদম, তাহলে হরোস্কোপটা বিচার করতে হবে। ধরুন আপনি হট করে সোনার ব্যবসায় চলে গেলেন, সেটা আপনার হরোস্কোপে আছে কি? তাহলে এখানে দেখুন, আমি যা বলি কিন্তু ন্যাচারালি ফ্র্যাঙ্কলি স্পিকিং করলে তাতে অনেকে রাগ হয়, তাতে কিছু বলার নেই। কারণটা দেখুন, আপনি ধরুন এখানে আপনি ব্যবসা করতে যাচ্ছেন, আপনি কয়লার ব্যবসা করছেন, তাহলে কয়লার ব্যবসা করতে গেলে আপনার ছকে কী কী থাকা প্রয়োজন এটা জানতে হবে। সেটা কী করে আপনি জানবেন? তার জন্য সঠিক অ্যাস্ট্রোলজিকে আপনাকে যেতে হবে, কারণ আপনি তো ইনভেস্টটা যে করবেন আপনি তো বুঝে শুনে করবেন। আজকে টাকাটা ধরুন আপনি লাগিয়ে দিয়েছেন, কালকে যা টাকা সব শেষ করে ফেললেন, আপনার অর্থ পুঁজি সব শেষ হয়ে গেল, আপনি কি সেটা চাইবেন? না, আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসাটাকে আরও আরও বেটার জায়গায় নিয়ে যাবেন, তাই তো? তাহলে আপনাকে তার জন্য কী করতে হবে, যেরকম আপনার আপনার শরীর খারাপ হলো, সবার আগে আমাকে আগে জানতে হবে যে আমি কি পারবো, আমি কি পারবো না। আপনি একটা এত টাকা, আপনি এত অর্থ, আপনি যেখানে আপনি পুঁজি এ করতে যাচ্ছেন, তা সেখানে আপনি জানবেন না যেটা আমার চলবে কি না। ঠিক, আপনি তো কানা নয়, কানা লোক যেরকম ধরুন হাতড়ে হাতড়ে যায়, যে দেখতে পাবে সে কি এদিক ওদিক করে যাবে? সে তো সঠিক দেখে শুনে যাবে যে গাড়িটা আসছে কি না, সে গাড়িটা আমাকে আসছে, আমাকে একটু দাঁড়িয়ে যাই, তাই তো? তাহলে আপনাকে সেই বুঝে, এটা বুদ্ধিমান লোকের কাজ, মানুষের চোখ খোলার কাজটা হচ্ছে আগে করতে হবে, একদম, চোখ বন্ধ করে চলাটা বুদ্ধিমানের কাজ নয়, একদম বুদ্ধিমানের কাজ নয়, একদম ঠিক। তাহলে আমি যেটা বলছিলাম, ঠিক, ধরুন আপনি কয়লার ব্যবসা করছেন, তাহলে আপনার ছকে ফার্স্ট দেখতে হবে, ভালো করে বুঝবেন দেবাশিসদা, ব্যবসা স্থান হচ্ছে সপ্তম ঘর। হ্যাঁ, সপ্তম মানে সাত এগারো প্লাস মঙ্গল, এই তিনটা কিন্তু কানেক্টেড হতে হবে, সাত এগারো আর মঙ্গল কানেক্টেড হতে। কারণটা কি আমি তো বলে দিলাম, কারণ কি? হ্যাঁ, সাত নম্বর ঘর হচ্ছে ব্যবসার ঘর, এগারো নম্বর হচ্ছে আপনার শুভ ঘর, মানে আপনার অর্থ পুঁজি এই যে আপনি আর্ন করছেন সেটাকে জমা করতে হবে, তো এটাকে আমরা আমাদের ভাষায় বলি শুভ ঘর। মঙ্গল কানেক্টেড তার সঙ্গে হলেই আপনি কয়লার ব্যবসা করতে পারবেন, রম রমিয়ে চলবে। আচ্ছা, কিন্তু যদি আপনার এটা না থাকে,
আপনি হাজার চেষ্টা করলেও হবে। এবার এর সঙ্গে ধরুন যে টুয়েলভ হাউসের কানেকশন হয়ে গেল, টুয়েলভ হাউস মানে কি ব্যয়ের ঘর, অর্থাৎ আপনি এর সঙ্গে যদি টুয়েলভ হাউস কানেকশন যখনই হয়ে গেল মানে যে টাকাটা আপনি আনছেন জমা করছেন সেই টাকাটা কিন্তু আবার বেরিয়ে চলে গেল, মানে হাতে থাকবে না কিছু আর, একদম হাত। আচ্ছা দেবাশিষ, আমাকে একটা কথা বলুন, বহু মানুষ এরকম আছে খুব বড় বড় পদে চাকরি করে, মোটা মোটা টাকা মাইনে পায়, কিন্তু মাস গেলে তাদের লক্ষ লক্ষ টাকা ধার দেনা হয়, কেন হয় এটা? এটা কি এই কারণের জন্য? কারণটা কেন বললাম বলুন তো, আপনাকে দেখতে হবে আপনার ইলেভেন হাউস আর দ্বাদশ হাউস, তাহলে ইলেভেন হচ্ছে আপনার সঞ্চয়ের জায়গা, টুয়েলভ হাউস হচ্ছে আপনার ব্যয়ের জায়গা। এরকম তো প্রচুর লোক থাকে, হ্যাঁ প্রচুর লোক দেখা, আপনার যেরকম আয় করে আপনি ব্যয় হয়ে যাচ্ছে, তা সেই ব্যয়ের জায়গাটা তো আপনাকে ঠিক করতে হবে, নাহলে আপনি সারা দিন কষ্ট করছেন যে টাকাটা আনছেন আবার সেই টাকাটা ব্যয় করে ফেলবেন। প্রত্যেকের জিনিসে একটা প্রতিকার আছে, তবে হ্যাঁ কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু কারো ভাগ্য চেঞ্জ করতে পারে না। অ্যাস্ট্রোলজার মানে কি, আপনাকে সঠিক পথটা দেখিয়ে দেবে যে আপনি এই পথে গেলে আপনার এই জায়গাটা ঠিক হবে, কোনো রেমেডি কিন্তু, ধরুন সাপোজ আপনি একটা অনওয়ে যাচ্ছেন, সেখানে গাড্ডা আছে, একটা গর্ত আছে বড়, তাহলে প্রতিকার রেমেডি, যে রেমেডিটা দিয়েছে কোনো অ্যাস্ট্রোলজার, সেই গর্তটায় কি ভর্তি করে দেবে গিয়ে স্টোন বলুন, অন্য রাস্তা থেকে চলতে, আপনাকে বলে দিলাম যে এই এইখান দিয়ে গেলে আপনার এই জায়গাটা এই বিপদ, আপনি এই দিকটা দিয়ে যান, অর্থাৎ ফলো আপ করা, অর্থাৎ সমস্যাটাকে বাইপাস করুন একদম। আর একটা আপনাকে বলছি, বৃষ্টি হচ্ছে, আপনাকে একটা রেইনকোট পরিয়ে দিলাম, গার্ড রাইট, আপনি বৃষ্টিটাকে কিন্তু বন্ধ করতে পারেন। আপনার ভাগ্যে যদি থাকে আপনার উন্নতির জায়গা আছে, কিন্তু কোনো কারণে সেই জায়গাটা গ্রহগত সমস্যার কারণে আপনি সেই জায়গায় পৌঁছতে পারছেন না, ঠিক, এই জায়গাটা থেকে বেরিয়ে আনাটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু আপনার ধরুন ভাগ্যে নেই, আপনি চলে এলেন অ্যাস্ট্রোলজার কাছে, হাজার যত মানে খুশি যা খুশি পড়ে নিন, কিচ্ছু হবে না, একদম ঠিক। এই যে ট্রান্সপারেন্ট কথাটা আমার খুব ভালো লাগলো দেবাশিষদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের প্রথম সাক্ষাৎকারে আশা করি কিছু ট্রান্সপারেন্ট ভিশন মানুষের সামনে উঠে আসবে, এবং আমার মনে হয় যে মানুষের প্রত্যাশা করেন যে সঠিক কথা বলুন, তাতে আমার শুনতে খারাপ লাগে লাগুক, আপাত খারাপ লাগবে, বাট আখেরে লাভটা আমার হবে, এটা মানুষ বুঝতে শুরু করেছেন আজকের দিনে। কে রয়েছেন ফোনে? হ্যাঁ ম্যাডাম, হ্যালো। আপনি আপনার মেয়ের সম্পর্কে, মেয়ের জন্ম তারিখ শুনবো দিদি? হ্যাঁ, মেয়ের জন্ম তারিখ হচ্ছে 1993। আগে ডেট বলুন, দুপুর 12:20, জন্মস্থান বলুন? জন্মস্থান কলকাতা, বিয়াছি। জন্মস্থান কলকাতা, বেশ। এবার একদম চুপ করে দেবাশিষদার কথা শুনুন, উনি কি বলেন শুনুন। একটু শেয়ার করবেন, হ্যাঁ দিদি, আমি একটু বলে নি, এক মিনিট এক মিনিট এক মিনিট, 23rd April 1993, হ্যাঁ, 12:20 সকালবেলা, 12:20 সকালবেলায় জন্ম, জন্মস্থান হচ্ছে কলকাতা, দিদি ঠিক বললাম তো? রাশি লগ্ন জানেন? কর্কট লগ্ন, মেষ রাশি, মেষ রাশি তো, একদম। আচ্ছা, এর আগে কাউকে ছকটা দেখিয়েছেন? ছক দেখানো হয়নি, মানে এমনি একটা কুষ্টি করানো হয়েছিল। কুষ্টি করানো হয়েছিল, আচ্ছা আচ্ছা। মেয়ের কি বিবাহ সম্বন্ধে জানতে চান না ক্যারিয়ার বিষয়ে? ক্যারিয়ার, বিবাহ, মানে সবই, বা পার্টনার, আর মানে
দেখুন আরো সবাইকে সময় দিতে হবে, আপনাকে যদি সব নিয়ে আলোচনা করি মুশকিল হয়ে যাবে, তাই না? একটা বিষয়, আচ্ছা ফার্স্ট যে কোনো একটা বিষয়, আচ্ছা আপনি জানেন কি, আপনি জানেন কি আপনার মেয়ের মাঙ্গলিক আছে? আমার মেয়ে মাঙ্গলিক? হ্যাঁ, লগ্নে মঙ্গল। আচ্ছা লগ্নে মঙ্গল, ওটা পশ্চির মতে একটু বুঝতে পারি কিন্তু ওরকম জানি না। লগ্নে মঙ্গল মাঙ্গলিক, ভালো করে জেনে নিন। আমি আমি দেখুন পুরো একদম পূর্ণ মাঙ্গলিক। পূর্ণ মাঙ্গলিক কেন জিজ্ঞেস করছেন? শুনুন আমার কথাটাকে শুনে নিন, সব বুঝতে পারবেন। এক চার সাত আট বারো, এই ঘরে যদি মঙ্গল বস থাকে তাকে বলা হয় মাঙ্গলিক, ঠিক আছে? এবার দেখুন আমি যেটা বলি পরিষ্কার ডিটেলসে আলোচনা করে বলে দিই, হ্যাঁ, যাতে আপনি বুঝতে পারেন। এবার প্রত্যেকটা গ্রহ মানে এক চার সামান্য এফেক্ট পড়বে, সাতে আটে বারো, এবার গ্রহগত সমস্যা তার দৃষ্টি দেখতে হয়, দেখে টোটাল এফেক্টটা পড়ে। এখানে লগ্নপতি মঙ্গল চার ডিগ্রি পড়েছে, মোটামুটি হালকা এফেক্ট আপনাকে দেবে, শরীরে কিন্তু হালকা একটু প্রবলেম হবে, হয় কি? শরীর খারাপ থাকে মেয়ের, মৃদু সমস্যা শরীরে কন্টিনিউয়াসলি থাকবে, এটা কি হয়? পরিষ্কার? তাহলে দেবাশিস দা, ইওর প্রেডিকশন ইজ কারেক্ট। আমি আপনাকে ফার্স্ট কি বললাম, এই জায়গাটা হচ্ছে অরিজিনাল জায়গা, এখানে লুকোনোর কিছু নেই, তাই তো? না উনি বলেননি, আমি বলছি, মানে ওরকম হয় না আর কি, কিন্তু এরকম হয়, সেটাই তো, যেটা বললেন সেটাই তো, সেটাই তো। হ্যাঁ হ্যাঁ নেক্সট। আচ্ছা এবার দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 নবমপতি বুধ শুক্র বৃহস্পতি তৃতীয় বসে। আচ্ছা পড়াশোনা করেছে? হ্যাঁ। কি নিয়ে পড়েছে? বিটেক পড়েছে। বিটেক পড়েছে, হ্যাঁ। এবার আপনাকে বলে দিই, একটু আগে যেটা আপনাকে বলছিলাম, দেখুন চাকরি, এখানে দেখুন চাকরি অনেকে দু রকম খোঁজে, এক হচ্ছে দেখুন সবাই সরকারি চাকরির জন্য মাথা খারাপ, শুনবেন কিন্তু, হ্যাঁ সরকারি চাকরির জন্য মাথা খারাপ, তা সরকারি চাকরি এমনি তো দেশের যা অবস্থা বুঝতেই তো পাচ্ছেন কোথায় পাবে। অনেকে এসে আমার কাছে বলে দাদা একটু সরকারি চাকরি করিয়ে দিন না, আমার পকেটে আছে। ঘটনা হচ্ছে দেখুন সরকারি চাকরি বেসরকারি চাকরি এর মধ্যে ডিফারেন্স আছে, সরকারি অনেক রকম আছে। ধরুন এখানে কেউ ইঞ্জিনিয়ারিং করতে গেল, হ্যাঁ, তাকে কানেক্টেড কি করতে হবে, 2 6 10 11 বুধ শুক্র, কেন বললাম, দুটো হচ্ছে অর্থের ঘর, ছটা ছয়টা হচ্ছে দাসত্ব, মানে আপনি চাকরি করছেন মানে কারোর দাসত্বের মধ্যে, কারোর আন্ডারে সার্ভিসন, আন্ডারে কাজ, ওকে। 10 নম্বর ঘর হচ্ছে কর্মের ঘর, 11 নম্বর ঘর যেটা আপনাকে একটু আগে বললাম শুভ ঘর, এখানে তার সঙ্গে বুধ এবং শুক্র কানেক্টেড থাকতে হবে। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানেটা কি, অষ্টমের কানেকশন হয়ে গেল, অষ্টম ঘর হচ্ছে আমাদের জ্যোতিষ ঘর হচ্ছে খারাপ। আচ্ছা সাত, এবার ছয় দেখুন, 1 2 3 4 5 6 নম্বর ঘর হচ্ছে এখানে বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনার তৃতীয় আজ, মানে এ হাজার চেষ্টা করবে, যেরকম ধরুন একটা দেখবেন মেয়েকে রোজ এসে দেখে যাচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে, বাড়ি গিয়ে বলছেন না, ওকে, এখানে ঠিক হচ্ছে সেম, আপনি বুঝতে পারছেন ওনার কথাটা? আমি বলছি ধরুন দেখবেন কোনো মেয়েকে দেখতে এলে, দেখবেন সাপোজ আপনার কথা বলছে, ধরুন মেয়েকে দেখতে এলো, এসে দেখে সব কিছু মিষ্টি খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, এসে তারপরে বাড়ি গিয়ে বলছে হবে না, ঠিক এখানে, এখানে কেন বললাম, আপনার মেয়ে দেখবেন এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, আখেরে কিছু লাভ হচ্ছে, চেষ্টা করে যাচ্ছে কিছু হচ্ছে না, এরকম হচ্ছে কি হচ্ছে ওর জীবনে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। এই ধরনের ঘটনা কি আপনার মেয়ের জীবনে ঘটছে? আমার মেয়ের মানে এখনো সম্বন্ধ তেমন করে আমি দেখা শুরু করিনি, সম্বন্ধ নয়, আমি বলছি আপনার মেয়ে ধরুন হাজার চেষ্টা করছে তার সত্ত্বেও কিছু হচ্ছে না, এরকম হচ্ছে কি? কতটা সন্তুষ্ট?
ও চাকরির ক্ষেত্রে মোটামুটি সন্তুষ্ট, ও এই ক্যাম্পাসিং ফার্স্ট ক্যাম্পাসিং যে থার্ড ইয়ারে হয় তখনই পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইটাই আপনাকে বলতে চাই, এক্ষুনি বললাম কি সরকারি আর বেসরকারি, তার মানে এই দেখুন আমি কিন্তু ওকে সরকারি আর বেসরকারি দুটো নিয়ে ইন্ডিকেট করছিলাম, ভালো করে বুঝবেন। হ্যাঁ ঠিক আছে, এখানেও বেসরকারি কাজ করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে বেসরকারি বেসরকারি ইন্ডিকেট করছে, আমি কিন্তু সরকারি নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরকারি চেষ্টা করেছিল। হ্যাঁ আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এখন আপনি কি জন্য কেন ফোন করেছেন কেন? আচ্ছা আমি এখন এক নম্বর হলো বিয়ের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, কিরকম বিয়ে হবে, বিয়ের কি সম্বন্ধ দেখছেন? আমি এতদিন দেখিনি, এখন ম্যাট্রিমনিতে আমি যা দেখছি। কতদিন ধরে দেখছেন, কতদিন ধরে দেখছেন? এই ধরুন দিন 15-20 এরকম, দিন 15-20 একদম ইনিশিয়াল স্টেজ। উনি যেটা বলছেন যে সমস্ত ক্ষেত্রেই ওর কিছু বাধা আসার সম্ভাবনা থাকবে, পরিষ্কার বুঝুন। বিয়ের কিন্তু ভালো যোগ আছে, না বিয়ের কিন্তু বিয়ের যোগ আছে, বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে একটা সপ্তমপতি অষ্টমে বসে আছে, মানে তার নিজের ঘর, ঠিক আছে, সপ্তমপতি অষ্টমে বসে আছে। হ্যাঁ, অষ্টম স্থান এখানে খারাপ ঘর হলো, সেটাও কিন্তু একটা শনির ঘর, অর্থাৎ ওর বিয়ে হয়ে কোনো প্রবলেম হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না। আর 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 না 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 না, আর বাকি প্রশ্ন হচ্ছে, তবে একটা কথা বলি, বাকি মাঙ্গলিকটা একটু হালকা হলো টাচ করিয়ে যে কোনো প্রাগ্ঞ অ্যাস্ট্রোলজারকে আপনি দেখিয়ে নেবেন, ঠিক আছে, নাহলে কিন্তু শরীর এবং হালকা একটা এফেক্ট পড়বে কিন্তু সংসারে, এবং সেটা কিন্তু অলরেডি হওয়া শুরু করেছে একদম। আপনি যেটা শরীর নিয়ে বললেন সেটা কিন্তু হচ্ছে অলরেডি, ইট হ্যাজ ডান। শুধু ওটা নয়, যেটা তারপরেও যেটা বললাম, সংসার নিয়ে কিন্তু হালকা হলেও কিন্তু একটা অনুভূতি পাবে একদম, ঠিক আছে একদমই। আমি একটু বলে দিই, আরেকজন রয়েছেন ফোনে, কিন্তু তার আগে যে বুকিং নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, দেখুন এই যে নিচে বুকিং বলে লেখা রয়েছে, এই নাম্বারে ফোন করতে হবে আপনাকে, 6351-8519 এই হচ্ছে নাম্বার, তারপরের নাম্বার দেখুন 9163518619, এই নাম্বারে ফোন করবেন বুকিংয়ের জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বার টিভিতে যাচ্ছে দেখুন 9674366621, এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। চেম্বারে কবে কোথায় শ্রী দেবাশিস বলছেন, আমি আসছি, তার আগে একটা ফোন নেব। কে আছেন? হ্যালো হ্যালো, নমস্কার, আমি বিদিশা বলছি হাওড়া থেকে। হ্যাঁ নমস্কার ম্যাডাম, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? খুব ভালো লাগছে, প্রথমবার দেখছি আমি। এই যে আপনি মনের মুখে, মানে মনের ভেতর থেকে খুব ভালো কথাটা বললেন না, থ্যাংক ইউ, মন থেকে ভালো লাগলেই বলবেন, খারাপ লাগলে বলবেন না খারাপ লাগছে, পরিষ্কার, ঠিক আছে। আজকে কার সম্পর্কে জানবেন? আজকে আমার সম্পর্কে জানবো। বেশ, আপনার ডেট অফ বার্থ শুনি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 28 জুন 1988। 28 June 1998, টাইম 1988, সরি 1988, টাইম বলুন। রাত 1:54, রাত 28 তারিখ, রাত 1:54, 28 তারিখ, রাত 1:54, মানে কি দিনটা 29 তারিখ হলো? সেটাই আমি কনফিউজ আর কি, জানতে চাই। 29 তারিখ হলো, মানে 28 তারিখ রাতের বেলা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা 29/6/1988 হবে। আচ্ছা 29/6, দেবাশিস দা, 29/6/1988 হবে, 1:54, 1:54 রাতের বেলা। জন্মস্থান কোথায় ম্যাডাম? হাওড়া। জন্মস্থান হাওড়াতে, 29/6/1988, 1:54 রাতের বেলা হাওড়াতে জন্ম। বেশ, একটু ওয়েট করুন, ছকটা একটু দেখতে দিন ওনায়। ফার্স্ট আপনাকে বলি, শনিচন্দ্র বীজ যোগ আছে কিন্তু। হ্যাঁ, রাশি লগ্ন আপনি জানেন? রাশি তো বৃশ্চিক মনে হয়। হ্যাঁ ঠিক আছে, আপনার যেটা বলছি আপনি সেটা শুনে নিন। সেটা হচ্ছে দেখুন, মঙ্গলে রাহু আছে যেটা খারাপ, এক শনিচন্দ্র বীজ যোগ আছে সেটা আপনার পক্ষে খারাপ। হ্যাঁ দেখুন, এনার ছকটা কিন্তু খুব একটা ভালো না। আচ্ছা, কারণটা হচ্ছে, আচ্ছা কি কি ক্ষতি হতে পারে? আপনি বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 2.5 বছর। 2.5 বছর? হ্যাঁ। সাংসারিক কোনো প্রবলেম হচ্ছে? মঙ্গলে রাহু যুক্ত আছে, তাতে কি রাহু কি করবে? রাহু জিনিসটাই এমন, যার সঙ্গে বসে থাকবে, যার ঘরে বসে থাকবে, সেটাকেই খারাপ করে দেবে। অর্থাৎ এখানে কি দেখুন, এমন একটা সমস্যা হবে, ওনার হাতে অর্থকড়িও থাকবে না। হচ্ছে প্রবলেম? হ্যাঁ প্রবলেম হচ্ছে। হাতে টাকা পয়সা থাকছে না? না, আমি অ্যাকচুয়ালি একটা প্রাইভেট করে চাকরি করতাম, সেই চাকরিটাও চলে যায়। ওরে সর্বনাশ। আর তার উপরে আমি মানে এটাই হলো অ্যাস্ট্রোলজি।
চাকরি পর্যন্ত, তার মানে অর্থের জায়গা আপনি বললেন, চাকরি যাওয়া মানে অর্থের জায়গা এফেক্টেড করা। আমার অর্থ আসতো প্রচুর, মানে প্রচুর টিউশন করতাম, আচ্ছা সেটা আর নেই প্রায় বললে দলের উঠি কয়েক দুদিনকে রয়েছে। তার মানে তো আপনি পুরোপুরি আর্থিক জায়গা আপনার প্রায় ডিস্ট্রাকটিভ হয়েছে, প্রায় ধ্বংসের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, চাকরি নেই, টিউশন নেই। এই জায়গাটা যেটা আমি বললাম, বিবাহ জায়গা যদি অনেকের বিবাহ হওয়ার পর বিচ্ছেদ হচ্ছে, ছয় সাতের কানেকশন হয়, ঠিক আছে, ছয় সাতের, সাত নম্বর ঘর হচ্ছে বিবাহ, আর ছ নম্বর ঘরটা খুব খারাপ, মানে আমাদের জ্যোতিষ হচ্ছে ছয় আট বারো, খুব খারাপ ঘর, এখানে থাকা মানে কিন্তু বিচ্ছেদ হয়ে যেত। সুতরাং সেই জায়গাটা থেকে উনি বেঁচে গেছেন, এখানে এখানে মানসিক শান্তি পাবেন না, ছোটোখাটো ব্যাপার নিয়ে অশান্তির মধ্যে উনি থাকবেন। এম হয় কি হচ্ছে কি, আচ্ছা আপনার হাজবেন্ডের সঙ্গে টুকটাক বিষয় গন্ডগোল হয়? একদম কিন্তু লুকিয়ে বলবেন না, সন্দেহবাদী বলতে সবই খোলামেলা আর কি, আমি ওর ফোন চেক করি, ওর ফোন চেক করে, আর দুজন দুজনের ফোন চেক করা করির মধ্যে একটা হালকা সন্দেহের বাতাবরণ, তার জন্যই মঙ্গলে রাহু। আচ্ছা এবার দেখুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, শুক্রের ঘর সেই শুক্র দ্বিতীয় অবস্থান করেছে। আচ্ছা দেখবেন আর একটা জিনিস, ইনি যতই করেন যাই করেন কোনো নাম কিন্তু খুব একটা উনি পাবেন না, হয় কি? হ্যাঁ হয়, মানে আপনি অন্যের জন্য প্রচুর করছেন বাট আপনার সুনাম হচ্ছে না, হয় না। আচ্ছা পেটের কোনো প্রবলেম আছে কি বলবেন? কিছে পেট, পেট আচ্ছা, সেটার কেন্দ্র করে পেটের কোনো সমস্যা, অ্যাবডোমেন্টাল প্রবলেম কিছু? দেখুন শনিচন্দ্র বীজযোগ কি করে, অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করে। এবার তার সঙ্গে দেখুন দৃষ্টি, দেখুন এখানে বসে তো সবকিছু আলোচনা করা যায় না, না না এত করবেন না, তার ডিগ্রি কত করবেন না, হ্যাঁ তার ডিগ্রি কত, সে কোন দৃষ্টি পেয়েছে, অনেক রকম সমস্যা। একটা কথা জানতে চাই, হ্যাঁ বলুন। আমি ওই সরকারি চাকরির পরীক্ষা পাস করে প্রায় অনেক বছর ধরে বসে আছি, মানে ইন্টারভিউয়ের তো হচ্ছেই না এরকম ব্যাপার, আমার কোয়ালিফিকেশন এমএসসি বিএড, তো চাকরির কি কোনো সম্ভাবনা আছে সরকারি? আপনার ছকটা খুলে মিলিয়ে নিন, কি বললাম, দুই ছয় দশ এগারো রবি প্লাস চন্দ্রের কানেক্টেড, ঠিক আছে ওটাকে মিলিয়ে নিন। এখানে কিন্তু বলবো না আমি সরকারি বিষয়, আমি এখানে আলোচনা করি না, তার জন্য আপনাকে কিন্তু এখানে আসতে, আমার চেম্বারে আসতে, চেম্বারে আসুন, আপনি হেল্পলাইন নম্বরে ফোন করে নিন, আমি চেম্বারগুলো একটু বলে দিতে পারছি, তার সময় থাকবে না। মেচেদাতে রেল স্টেশনের পাশে বাস স্ট্যান্ডে, ঠিক তার পেছন থেকে হিন্দুস্তান হোটেলে উনি বসেন, বুধবার, এটা হচ্ছে মঙ্গলবারের চেম্বার, বুধবার হচ্ছে ডানলপ মোড়ে, ডানলপ মোড়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক উল্টো দিকে অ্যাস্ট্রোগার্ড চেম্বার রয়েছে, সেখানে উনি বসেন, বৃহস্পতিবার উনি বসেন শিয়ালদা স্টেশনের পাশে, পূরবী সিনেমা হল তার পাশে, প্রজ্ঞানন্দ পার্ক অভিনন্দন চেম্বার, শুক্রবার উনি থাকেন হাজরা মোড়ে 35/1 হাজরা রোড মহাকাশ চেম্বার, এবং হাওড়াতে থাকেন ময়দানে শুকসারি চেম্বারে, এই চেম্বারগুলোতে অ্যাটেন্ড করবেন। শনিবার ব্যারাকপুর রেল স্টেশনের পাশে 15 নম্বর রেল গেট, তার ঠিক সামনে সৌভাগ্য এবং সমৃদ্ধি, এই চেম্বার ডেফিনেটলি নক করুন শনিবার। রবিবার বাঁকুড়া রেল স্টেশনের পাশে ওনার চেম্বার রয়েছে সপ্তর্ষি হোটেল, সোমবার মেদিনীপুরের রেল স্টেশনের পাশে রেশমা হোটেলে উনি বসেন, এগুলো হচ্ছে চেম্বার। প্রত্যেক মাসের মালদাতে থাকবে, শিলিগুড়িতে থাকবে, কৃষ্ণনগর থাকবে, বহরমপুর থাকবে, বর্ধমান থাকবে, দুর্গাপুর থাকবে, এই চেম্বারগুলো থাকবে, জামশেদপুর থাকবে, এই চেম্বারগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনি নক করবেন। তবে আমার যদি একটা কথা বলি, অগ্রিম বুকিং করবেন, এক একজনের বদভ্যাস থাকে, বলবেন যে ধরুন আমি 20 জন দেখি, 20 জন হয়ে গেল, 21 নম্বরে গিয়ে আমাকে চান্স দিন, চান্স দিন, আবার বড় কথা ধরুন সে 2 জন দেখাবে, একজনকে আর তখন নামটা লেখালো না, সে গিয়ে সেখানে অ্যাসিস্ট্যান্টের সামনে গিয়ে দাদা একটু নিয়ে নিন না প্লিজ, এগুলো করবেন না, আগে থাকতে আমি কনফার্ম। আর এটাও মনে রাখবেন, আমি দেখলেই মানে প্রত্যেককে রেমেডি দেবো এটাও কিন্তু ব্যাপার না, একদম।
একদম রেমেডির ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বুঝে আপনি, আমি অবশ্যই তার ছকে দেখি তার কানেকশন আছে কি না, সে কানেক্টেড হলে এই জিনিসগুলো রেমেডি করলে আপনার প্রতিকার হবে মানে হবে কি না তবে আমি দেবো, কারণ আপনাকে শুধুমাত্র আমি টাকা খরচা করার জন্য এখানে আসিনি। আজকের হাতে সময় নেই, দিবাসীদের আজকে শেষ করতে হবে, আবারও পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার আপনাকে, নমস্কার সবাইকে।